তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাওনি বা এখনো অনেকের অনেক পড়াশোনা গ্যাপ রয়েছে, সামনে খুব দ্রুতই বিভিন্ন ভার্সিটির ভর্তি পরীক্ষা শুরু হয়ে যাবে, তাদের জন্যই মূলত আমার এই ভিডিওটি। কারণ এই ভিডিওতে আমি বলবো যে তোমার কিভাবে পড়াশোনাটা করা দরকার, বা অনেকের একটা কোশ্চেন থাকে যে ভাইয়া কত ঘন্টা পড়বো আর একটা ভার্সিটিতে কত মার্ক পেলে আমার চান্স হবে। দেখো, এই প্রশ্নেরই আমি আনসারটা দেব। তুমি কত ঘন্টা পড়লে চলবে এই প্রশ্নটা আমি তোমাকে বলি। ধরো একটা মানুষ খুব স্পিডে দৌড়াচ্ছে, তার গতি হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার, আর একটা মানুষ 10 কিলোমিটার পার আওয়ার বেগে দৌড়াচ্ছে। এখন আমি যদি বলি যে এই দুইটা লোককেই 500 মিটার দৌড়াতে হবে, 500 মিটার দৌড়াতে হবে, এখন বলো তো কার কত ঘন্টা লাগতে পারে বা কার কতটুকু সময় লাগতে পারে? দেখো, যে 100 কিলোমিটার পার আওয়ার বেগে দৌড়াচ্ছে তার মাত্র 5 মিনিট লাগবে, সে চলে যাবে, আর তার কিন্তু প্রায় 50 ঘন্টা লাগবে। এখন কথা হচ্ছে তোমার দৌড় কতটুকু সেটা তুমিই ভালো জানো, যে তুমি একদিনে কতটা প্রশ্ন সমাধান করতে পারো, 100 প্রশ্ন নাকি 500 প্রশ্ন, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, তোমার যদি হাতে 2 মাস সময় থাকে তাহলে এই 2 মাসে তোমার কতগুলো চ্যাপ্টার শেষ করতে হবে? যদি ম্যাথমেটিক্সের 8টা থাকে, ফিজিক্সের 8টা থাকে, কেমিস্ট্রির 8টা থাকে, বায়োলজির যদি 10টা থাকে, আর বাংলা আর ইংরেজি তো আছেই, ওইগুলোও যদি পড়তে হয়, তাহলে তোমার টোটালি কত দিন আছে এই দিনটা হিসাব করো, প্লাস হচ্ছে একে বাক করো যে তুমি এর ভিতরে তো 7 সপ্তাহে 7 দিনই পড়তে পারবে না, কারণ 2-1 দিন মিস হয়ে যাবে, 5 দিন বা 6 দিন, এই 6 দিন দৌড়ে তুমি হিসাব করো যে 1-1 দিনে কয়টা চ্যাপ্টার পড়তে হবে। এই চ্যাপ্টারগুলো তুমি এখন কভার করবা প্রতিদিন। কভার করবা কিভাবে? মেইন বই পড়া শুরু করবা? না, এখন আমি বলবো মেইন বই পড়ার দরকার নাই, আগে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো, তারপরে হচ্ছে বাজারে যে ভর্তি গাইডগুলো আছে সেই গাইডগুলো থেকে সমাধান দেখো, ইউটিউব চ্যানেল আছে বিভিন্ন ধরনের, ওই চ্যানেলগুলো থেকে ভিডিও দেখার চেষ্টা করো, দেন তারপরে গিয়ে মেইন বইটা পড়ার চেষ্টা করো যদি সময় থাকে। আর যদি সময় না পাও, এইটুকু করলেই হবে, যেই তুমি ইন্টারমিডিয়েট কিছু হইলেও পড়ছো, ওইটুকু বেসিক না থাকলে তো এখন মোটামুটি একটু মুশকিল হয়ে যাবে তোমার জন্য, অনেক বেশি পরিশ্রম করতে হবে। ওইটুকু বেসিক যদি থাকে তাহলে আমি বলবো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আগে ধরবা, তারপর হচ্ছে বাজারের বিভিন্ন অধ্যায়ভিত্তিক যে প্রশ্নগুলো দেওয়া থাকে সেই জায়গায় টাইপগুলো দেওয়া থাকে, ওই টাইপগুলো থেকে দেখে সমাধান, তারপরে হচ্ছে তুমি তারপরে মেইন বইটা দেখার চেষ্টা করবা। এর আগে অবশ্যই বিভিন্ন চ্যানেল আছে ইউটিউবের, ওই চ্যানেলগুলো থেকে দেখবা যে কারা অ্যাডমিশনের প্রিপারেশন নিতেছে বা কারা ভিডিওগুলো সারে, তাদের ভিডিওগুলো দেখে প্রিপারেশন নিয়ে নেবা। এইটা হচ্ছে সবচেয়ে মুখ্য সময় যে তোমার একটা ভালো প্রিপারেশন নেওয়ার, এবং এই 2 মান্থ যদি তুমি খুব ভালোভাবে প্রিপারেশন নাও, দেখবে ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স হয়ে গেছে। আগে তোমার রেজাল্ট কী হয়েছে বা কী না হয়েছে সেটা এখন ম্যাটার করবে না, যদি তোমার এই 2 মান্থের প্রিপারেশনটা অনেক ভালো থাকে। তাহলে তোমার একটা প্রশ্নের আনসার হয়ে গেলো যে তোমার কয় ঘন্টা পড়তে হবে, ভাইয়া ঘন্টা না, আমাকে কয় অধ্যায় পড়তে হবে সেটা। যদি আমি আমার টার্গেট হচ্ছে 4 অধ্যায় পড়া একদিনে, তাহলে আমি যদি একদিনে 4 অধ্যায় 2 মিনিটে পড়ে ফেলতে পারি তাহলে আমার 2 মিনিট পড়লেই হবে, আর যদি আমার 2 ঘন্টা লাগে তাহলে 2 ঘন্টায়, আর যদি 24 ঘন্টায় না হয় তাহলে 36 ঘন্টাও লাগে, তাহলে 24 ঘন্টাকেই 36 ঘন্টা বানিয়ে তারপরে পড়তে হবে। তোমাকে দুইভাবে কমপ্লিট করতে হবে, মেইন কথা হচ্ছে যেমনেই হোক তোমার ওইটা কমপ্লিট করতে হবে, ছোটো করে ফেলতে হবে সিলেবাস বা তুমি নিজে ছোটো করে ফেলবা। আচ্ছা, এখন সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে ভাইয়া কত মার্ক পেলে আমি ভার্সিটিতে চান্স পাবো, কত মার্ক পেলে? যে কোনো ইউনিভার্সিটিতে তুমি চান্স পাবা 70% মার্ক পেলে, একদম টপ লেভেলের সাবজেক্ট পাবা, টপ লেভেলের একদম টপ যে সাবজেক্টটা তোমার পছন্দের, ফার্মেসি বলো, সিএসসি বলো বা ত্রিপলি বলো, যে কোনো ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং হোক বা কৃষি ইউনিভার্সিটি হোক, একদম টপ লেভেলের সাবজেক্টটা পাবা 70% মার্ক পেলে। তারপরেও তোমার কাট মার্ক কত থাকতে পারে, দেখো তুমি যদি একদম ল লেভেলের সাবজেক্টটা পড়তে চাও তাইলে 55% মার্ক পেলেই হয়ে যাবে, আমি বলি 55% মার্ক পেলেই মোটামুটি হয়ে যাবে, মানে 100-তে 55 পেলেই তোমার চান্সটা কনফার্ম হয়ে যাবে, এটা বলা যায়। কিন্তু এই টার্গেট নিয়ে যদি তুমি যাও পরীক্ষার হলে, তাহলে দেখা গেছে তুমি 40 বা 45 পাবা, এর বেশি পাবা না। এই জন্য তোমাকে টার্গেট রাখতে হবে মিনিমাম যেন 70 পাই, মিনিমাম যেন 70 পাই। তোমার যদি একদম টপ লেভেলের টার্গেট থাকে যে আমি একদম টপার সাবজেক্টগুলোতে পড়বো, তাহলে একদম টপ সাবজেক্টগুলোতে পড়লে তোমাকে 80 টার্গেট রাখতে হবে, 80 টার্গেট রাখলে তুমি 70 বা 65 পেয়ে যাবা। তো এখন কথা হচ্ছে যে ভাইয়া টপ লেভেলের সাবজেক্টগুলোতেই পড়তে হবে নাকি নর্মাল সাবজেক্টগুলোতে পড়লেও ভালো কেরিয়ার করা যাবে? আচ্ছা ভাইয়া দেখো, কেরিয়ার আর
সাবজেক্ট দুইটা হচ্ছে দুই রকম বিষয়, কেরিয়ার কিন্তু তুমি পাবলিক ভার্সিটিতে না পড়লেও পারবা। কারণ হচ্ছে একটা মানুষ তো পড়াশোনা করেই যে কেরিয়ার গঠন করবে তা তো না, তুমি খেলাধুলা করলেও পারবা, ব্যবসা করলেও পারবা, পড়াশোনা করলেও পারবা, সব কিছুতেই পারবা। কিন্তু অ্যাকচুয়ালি আমরা সবচাইতে সহজ রাস্তা খুঁজি, আমাদের বাবা মা সবচাইতে সহজ রাস্তা তৈরি করে দেয় যে আমরা সাকসেস হওয়ার জন্য। সাকসেস বলতে হচ্ছে আত্মতৃপ্তি, মানে আমি ভালো কিছু পড়বো, ভালো কিছু খাবো, ভালো একটা জায়গায় থাকবো, এই কাজটা করার জন্য আমরা সবচাইতে সহজ রাস্তা খুঁজি, সেটা হচ্ছে পড়াশোনা করা। কিন্তু ইভেন তোমার যেটা ভালো লাগে, তোমার যেটা হবি, তুমি ওইটাই করতে পারো, কিন্তু পড়াশোনাটা হচ্ছে সবচাইতে সহজ রাস্তা, এই জন্য আমরা এই রাস্তায় আসি। তাহলে কেরিয়ার দেখো একদম নর্মাল সাবজেক্ট থেকেও ভালো কিছু করা যায়, একদম নর্মাল সাবজেক্ট, একদম নর্মাল একটা ইউনিভার্সিটি থেকেও ভালো কিছু করা যায়। কিন্তু এটা আমি তোমাকে বলবো, টপ লেভেলের সাবজেক্টে থাকলে তুমি খুব সহজে করতে পারবা। একটা কাজ সহজে করা আর একটা কাজ অনেক কঠিন হয়ে যাওয়া, সেইটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এখন তোমার এই দুই মাসের উপরে নির্ভর করবে। কারণ তুমি যদি একদম নর্মাল একটা ইউনিভার্সিটি, নর্মাল একটা সাবজেক্টে পড়ো, ওই জায়গা থেকে ভালো একটা চাকরি পাওয়া অনেকটা কঠিন হয়ে যাবে। যখন তুমি একটা টপ লেভেলের ইউনিভার্সিটি থেকে একটা টপ সাবজেক্টে পড়বা, তখন তোমার চাকরি পাওয়াটা যত সহজ হয়ে যাবে, একদম নর্মাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করলে অনেকটাই কঠিন হয়ে যাবে। আবার যদি তুমি ন্যাশনাল থেকে পড়ো, আরেকটু কঠিন হয়ে যাবে। এবং প্রাইভেট থেকে যদি পড়ো, তখন একটা স্ট্যান্ডার্ড থাকে, তো প্রাইভেটের একটা স্ট্যান্ডার্ড আছে, কিন্তু ওই ক্ষেত্রে টাকাটা অনেক বেশি যাবে, ওই টাকা দিয়ে তুমি কর্পোরেট বিজনেসও করে ফেলতে পারবা। আচ্ছা, এখন কথা হচ্ছে ন্যাশনালেই যদি তোমার পড়তে হয়, তাহলে তুমি এত দিন এত প্রাইভেট পড়লা, এত টাকা খরচ করলা কেন? এত টাকা পরিশ্রম করা, মানে এত পরিশ্রম করলা, এত ঘন্টা পড়লা, এত খরচ করে এই প্রজেক্টটা আসার তো দরকারই ছিল না। এই জন্য আমি বলবো, দুই মাস খুব হার্ড ওয়ার্ক করো, এবং কোনো জায়গায় ভর্তি না হয়েও তুমি ভালো প্রিপারেশন নিতে পারবা। বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করে ফেলো, তোমার সকল ডিপ্রেশন দূর হয়ে যাবে। যারা মেডিকেল পরীক্ষা দিছ, চান্স পাও নাই, খুব ভালো প্রিপারেশন ছিল, এদের দেখো একটা বেনিফিট এটা আছে, তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, ইংরেজি সব কিছুই খুব ভালো পারো, শুধু ম্যাথরা পারো না। ম্যাথের প্রিপারেশন আসলে দুই মাসও লাগে না ভাইয়া। তুমি যদি একদম বেসিক থেকেও জানতে চাও, ম্যাথের প্রিপারেশন আমি মনে করি 15 দিন নিলেই হবে। এই যে বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার, এই ইউটিউব চ্যানেলে দেখো অনেকগুলা ভিডিও আছে, এই ভিডিওগুলা থেকেও যদি তুমি ভিডিওগুলা দেখো, দেখবা তোমার ম্যাথের প্রায় 90% প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে। 90% প্রবলেম তার তোমার মনে থাকবে না, কিন্তু 60-70% প্রবলেম একদম ইজিলি বলে দিতে পারবা। দেখো ম্যাথে যারা বিশে 10 পাবা, তাদেরকেই আমি বলি একদম টপ লেভেলের সাবজেক্ট পাবা। তুমি ম্যাথে 20-এর মাঝখানে 10 পাইলে টপ লেভেলের সাবজেক্ট পাবা। তুমি লাস্ট জিএসটির রেজাল্টটা দেখিও, দেখবা ম্যাথে সবাই 2-3-1 এরকম পাইছে, কিন্তু এই জায়গায় যদি তুমি 20-এ 10 পাই, তাহলে একটা অনেক অনেক ভালো একটা সাবজেক্ট পাইয়া যাচ্ছ। তো এই 10 মার্ক দেখবা, তুমি আমার ভিডিওগুলো দেখো, দেখবা একদম প্রশ্ন দেখেই ডিরেক্টলি আনসার বলে দেওয়া যাচ্ছে। ম্যাথের একটা ফিল তুমি পাবা, ম্যাথমেটিক্স বুঝবা যে আসলে ম্যাথমেটিক্সটা কী। শুধু আমার চ্যানেল আমি দেখতে বলবো না, আমি বলবো আরও অন্যান্য চ্যানেলও দেখো, আমার চ্যানেলটাও দেখো, দুইটার ডিফারেন্স করো এবং বুঝো যে আসলে কোনগুলো তোমার জানা দরকার। এবং শুধু বাংলাদেশি চ্যানেল না, তুমি ইন্ডিয়া আছে বা আরও অন্যান্য কান্ট্রি আছে, ওই চ্যানেলগুলো থেকেও একটু ভিডিও দেখো। তবে অনেক বেশি টাইম নষ্ট করে নিও না ভিডিও দেখে, ভিডিও একটা চ্যাপ্টারের জন্য 3-4টা ভিডিও দেখে তারপর ওই চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করা শুরু করো। এবং ম্যাথের 15 দিনের প্রিপারেশনে তোমার কিন্তু খুব ভালো হবে। যারা মেডিকেলে আসো, দেখো মেডিকেলেই পড়তে হবে এরকম তো কোনো কথা না, তোমার স্বপ্ন ছিল মেডিকেল কিন্তু তাই বলে মেডিকেলেই পড়তে হবে এরকম কোনো কথা না, তুমি চাইলে ইঞ্জিনিয়ারিংয়ে আসতে পারো, তুমি চাইলে বিভিন্ন এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলোতে যেতে পারো, চাইলে তুমি বিভিন্ন ধরনের ভার্সিটির ভালো ভালো সাবজেক্টে পড়তে পারো। এতে করে তোমার যে স্বপ্নটা, ওইটার ধারে কাছে হইলেও তুমি যাইতে পারবা, তোমার স্বপ্নের ধারে কাছে হইলেও তুমি যাইতে পারবা। তো এই জন্য আমি বলবো যে তুমি ভালো একটা প্রিপারেশন নিতে হলে এই দুই মাসই এনাফ। দুই মাস খুব ভালো করে পড়ো, দুই মাসও লাগে না, আমি মনে করি যদি তুমি ভালো করে পড়ো 1 মাসই এনাফ, 1 মাসেই তুমি ফুল প্রিপারেশনটা নিতে পারবা। তো আমি এই জন্যই বলবো, ফিজিক্স বলো, ম্যাথ বলো, বায়োলজি বলো, কেমিস্ট্রি বলো, সবগুলার আগে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবা, দেন হচ্ছে বিভিন্ন বই আছে যেমন ম্যাথ প্লাস বা জয়কলি বা এই ধরনের অনেক বই আছে, এই বইগুলার টাইপগুলো দেখবা, আর হচ্ছে পরে মেইন বইটা থেকে যদি কিছু পড়া লাগে তাহলে পড়বা। তো এইটুকু করলে আমি আশা করি তোমরা চান্স পেয়ে যাবে। যারা যারা চান্স পাবা তাদেরকে তো অবশ্যই অনেক অনেক অভিনন্দন, আর যারা চান্স পাবা না তারা আসলে হতাশ হওয়ার কিছু নেই, অনেকগুলো অপশন আছে,
অনেকগুলো রাস্তা আছে, তুমি একটা না একটা জায়গায় গিয়ে ভালো করতেই পারবা, ইভেন ন্যাশনালে গিয়েও তুমি অনেক ভালো কিছু করতে পারবা, কিন্তু এই জায়গায় তোমার কম টাকায় পড়াশোনা করতে হলে, ভালো একটা পড়াশোনা করতে হলে, তাহলে তোমাকে পাবলিক ইউনিভার্সিটিতে আসতে হবে। পাবলিক ইউনিভার্সিটিতে খুব অল্প টাকায় ভালো একটা পড়াশোনার ফেসিলিটিস পাবা। তো এই জন্য তোমাকে আমি বলবো যে তুমি এই দুই মাস খুব ভালোভাবে প্রিপারেশন নাও এবং আমার ভিডিওগুলো রেগুলার দেখো এবং অন্যান্য চ্যানেলের ভিডিওগুলো দেখো। আর দেখো এডুকেশনাল চ্যানেলগুলোর ভিডিও কেউ শেয়ার করে না সহজে বা লাইক করে না, তো এই জায়গাটা থেকে তুমি একটু যদি কন্টিনিউ করে দাও, যে অন্যান্য চ্যানেল যেগুলো রয়েছে, অন্যান্য যারা ভিডিও বানায় তাদের ভিডিওগুলো যদি একটু শেয়ার দিয়ে দাও, প্লাস একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। হয়তো তুমি তার ভিডিও দেখো না, কিন্তু সাবস্ক্রাইব করে দিলে তো আর ক্ষতি নাই বা তোমার লস হচ্ছে না, তাহলে দেখবা তারাও ইন্সপায়ার পাচ্ছে তোমাদের জন্য ভিডিও মেক করার এবং রেগুলার ভিডিও দিবে। ভিডিও শেয়ার করলেই দেখবা সবাই ভিডিও দিচ্ছে। তাহলে পরের ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।